ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী পালন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মাহবুবুল আলমের 15তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলার দৌলতপুর মার্কেট প্রাঙ্গণে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফি, লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বায়েজিদ আহমেদ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ফখরুল আলম টনিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার মোহাম্মদ রূপ মিয়া, সাবেক মেম্বার মোহাম্মদ আবু কালাম, আব্দুল জলিল, মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ। স্মরণসভায় বক্তাগণ মাহবুবুল আলমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করার পাশাপাশি গত 2021 সালের স্মরণসভায় নবীনগর সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির প্রতিশ্রুত অনুযায়ী সীতারামপুর টু মন্তলি নির্মিতব্য সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। স্মরণসভা সঞ্চালনা করেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহসভাপতি সাংবাদিক ইমনুরুল আলম সরকার। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।